আছে না, সবাই অন্ধ নয়, প্রত্যেকের সামনে যা ঘটনা ঘটছে আজকে সন্দেশকালীনে যা ঘটেছে, আজকে ভাবপাড়াতে যা ঘটছে, আজকে ডায়মন্ড হারবারে যা ঘটছে, আজকে ভাঙরে যা হয়েছে, আজকে ধুলাগড়ে যা হয়েছে, আজকে আমার সঙ্গে কেশপুরে যা হয়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে দেখছেন এবং 2021 সালের জন্য অপেক্ষা করে আছে। মানুষ আজকে বাড়ি থেকে না বেরোতে পারে ভয়তে, মানুষ আজকে চুপ করে থাকতে পারে ভয়তে, মানুষ আজকে চোখ বন্ধ করে নেই, মানুষ আজকে কান বন্ধ করে নেই, মানুষ সমস্ত জিনিস দেখছে, সমস্ত জিনিস শুনছে, এবং মানুষের মনের মধ্যে যে বিপ্লব জেগে উঠেছে সেই বিপ্লবের রেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি 2021 সালে টের পাবেন, যখন আপনাকে আপনার ক্ষমতার গদি থেকে টেনে নামিয়ে এনে আমরা বিচার ব্যবস্থার সামনে দাঁড় করাবো। এবং আজকে উর্দি পড়া পুলিশ বাহিনী যারা আপনাদের এই যৌথ সন্ত্রাসে অংশগ্রহণ করে বাড়ি বাড়ি ঢুকে পুলিশের ইউনিফর্ম পরে তৃণমূলের মাফিয়া বাহিনীর সঙ্গে ঘরের মধ্যে ঢুকে মা বোনেদের উপরে অত্যাচার করছেন, ফলস কেস দিচ্ছেন, তারাই সেই পুলিশ অফিসাররা 2021 সালে আমরা ক্ষমতায় আসার পরে মুখ খুলবেন, বিচারালয় দাঁড়িয়ে মুখ খুলবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এবং আপনার সমস্ত নেতা যারা আজকে এই অন্যায় অত্যাচার করছেন তাদের বিরুদ্ধে এই সমস্ত পুলিশ অফিসাররা আদালতে প্রমাণ দেবেন, গওয়াই দেবেন, প্রত্যক্ষদর্শীর কাজ করবেন, এবং আমি নিশ্চিত যে আপনি এবং আপনার সমস্ত নেতারা হাজত বাস করবেন।